পূর্ব মেদিনীপুরের একটি এলাকা নন্দীগ্রাম। নোনা মাটি, চরের জমি, বছরে চাষ হয় শুধু বর্ষায়। রোজগারের সন্ধানে এলাকার অধিকাংশ মানুষ ভিটে ছাড়া। সরকার পরিকল্পনা করলেন এখানে একটা কেমিক্যাল হাব করবেন, হবে কর্মসংস্থান, হবে উন্নয়ন। নদীর ওপারে উন্নত শিল্পনগরী হলদিয়া, এপারেও রূপ নেবে তেমনই আরেকটি স্বপ্ন। কিন্তু উন্নয়নকে রুখতে শুরু হলো রাজনৈতিক চক্রান্ত। সন্ত্রাস, আতঙ্ক আর গুজবকে অস্ত্র বানায় ষড়যন্ত্রকারীরা। মানুষের মধ্যে ছড়ানো হয় নানা বিভ্রান্তিমূলক মিথ্যের জাল। সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে একদিকে অতি বাম, অন্যদিকে চরম দক্ষিণপন্থী দলগুলি জোট বাঁধে এক গভীর চক্রান্তে। আর কি, নভেম্বর 2006 সাল, গড়চক্রবীড়ে বাজারে মিটিং হয়। পরিকল্পনা মাফিক তাহের তাহের ওরা সুপিয়ান টুপিয়ান, শুভেন্দু, শিশির অধিকারী, খুশনবীর, এরা ছিল। এরা একটা পরিকল্পনা করলো যে 3 জানুয়ারিতে ওরা সিন্ডিকেট করতে আসবে, বলতে যে পায়খানা টাইখানা যে অঞ্চল হয় ওইখানে অফিসার টফিসার আসবে, ওদেরকে ঘিরে যদি কিছু একটা খুন জখম করা যায় ওইখান থেকে আমাদের আন্দোলন বাড়বে। 25 সেপ্টেম্বর সিঙ্গুড়ে কি ঘটলো দেখলেন তো? দলে দলে যেভাবে মানুষ চেক নিতে আসছে তাতে কারখানা আটকানো অসম্ভব হয়ে পড়বে। সিঙ্গুড় থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের এখানের সিপিএম এর দলবল মানুষকে কিছু বোঝানোর আগেই আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। নন্দীগ্রামকে আরেকটা হলদিয়া বানানোর স্বপ্ন দেখছে সিপিএম। একটা নতুন ব্রিজ গড়ে দুটো উন্নত শিল্প নগরীকে নাকি একসঙ্গে জুড়ে দিতে চায়। আর এই স্বপ্ন সফল হলে তুমি, তোমার বাবার এবং তোমার দিদির এই পূর্ব মেদিনীপুরে 1 ইঞ্চিও রাজনৈতিক জমি থাকবে। নন্দাগড়ে ঠিক কথা বলেছ, একই ভূমি সংস্কার আর এই গরিব চাষিদের ভেতরে পাট্টা বিলি করে একেবারে 30 বছর রাজত্ব চালিয়ে গেল। এরপরে যদি ওই শিল্প টিল্প করতে দেওয়া হয় না, তাহলে তো হয়ে গেছে, 100 বছরেও আমরা ক্ষমতায় যেতে পারি। আমরা কয়েক মাস ধরে আমাদের লোকজনদের বোঝাচ্ছি যে সরকার বেছে বেছে মুসলমানদের জমি, কবরখানা, মসজিদ এইসব কেড়ে নিতে চাইছে। এই ইউনিভার্সিটি থেকে ছেলেরা আসছে, ওরা যে মিটিং করছে ওরা একই কথা বলছে। আমাদের ছেলেরা কিন্তু রেডি, অ্যাকচুয়ালি দিনক্ষণ এবার ঠিক করতে হবে। দিনক্ষণ তো ঠিক করতেই হবে। আমার তো মনে হয় যে কোনো একটা সরকারি কর্মসূচির দিনটা আমাদের বেছে নিলে ভালো। এদিকে তাহের সুফিয়ানরা লোকজনদের মধ্যে গিয়ে প্রচার করবে, যে কোনো মুহূর্তে তোমাদের জমির নোটিশ চলে আসবে, আর পুলিশ যে কোনো মুহূর্তে এসে তোমাদের ঘর বাড়ি সমস্ত কিছু দখল করে। আর এই ভয় মনের ভেতরে ঢুকতে পারলে মানুষকে খ্যাপানো সহজ হবে। বলতে হবে এই সিঙ্গুড়ে যেরকম পুলিশ প্রশাসন জোর করে জমি দখল করে নিয়েছে, এখানেও ঠিক তাই হবে। আমাদের টার্গেট হবে পুলিশ প্রশাসন আর সিপিএম। ডাইরেক্ট অ্যাকশনের দায়িত্ব থাকবে কিন্তু নারায়ণের ওপর। আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, হারিয়ে লোক খ্যাপালেই কিন্তু চলবে। আমাদের চাই সন্ত্রাস আর আতঙ্ক, আর এই দুটোকে ছড়িয়ে দিয়ে আমাদের কিন্তু একদিকে প্রশাসন পুলিশ আর অন্যদিকে ওই সিপিএমকে আটকাতে। এসে যাবে, টাকা বা অস্ত্রের অভাব হবে না। দাদা, আগামী 3 জানুয়ারি এই কালীচরণপুরে পূর্ণ স্যানিটেশন ঘোষণার একটা কার্যক্রম আছে। ভালো, খুব ভালো। সরকারি কাজ, সরকারি আধিকারিকরা থাকবে, তাহলে আমরা ওই গুজব ছড়াবার কাজটা শুরু করা যাক। একদিকে সিঙ্গুরকে ঘিরে পশ্চিমবঙ্গ উত্তাল, মানুষ এবং সংবিধানকে চরম অপমান করে বিরোধী নেত্রীর তত্ত্বাবধানে বিধানসভায় চলে লুম্পেন রাজনীতির উন্মাদ নৃত্য। অন্যদিকে নন্দীগ্রামে চুপি সারে চলে বিষ ছড়ানোর কাজ। হঠাৎ করে একদিন শাঁখ বাজালো যে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে নন্দীগ্রাম। তখনই সেই দিনই সেই দুপুর 2টার দিকে এই ঘোষণাটা হওয়ার সঙ্গে সঙ্গে কি না নবকুমার সামন্ত লঞ্চ করে বিজ্ঞপ্তি জারির পত্র নিয়ে আসছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সেই দিন বিকাল থেকে রাস্তাঘাট কাটা শুরু। যে সালেম গোষ্ঠী আসবে তো তাদের নিবাস কেন্দ্র হবে, এই সব বলে এই আন্দোলন আরম্ভ। তাদের নিবাস কেন্দ্র,
কিন্তু আমরা তো শুনেছি যে এখানে একটা কেমিক্যাল হাব হবে, কেমিক্যাল হাব হবে এবং নিবাস কেন্দ্র হবে, ওই জন্য গোটা নন্দীগ্রাম লিবে। আলিম, তুমি নন্দীগ্রাম থেকে দূর 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 হাঁটা। আজকে সালিম কে নিয়ে আসছে এখানে কি করার জন্য জানেন? কেমিক্যাল হাব, আর হবে পর্যটন কেন্দ্র, বিলাসবহুল হোটেল, আর হবে রাতাঞ্চলে রাস্তা, টার্মিনাল পোর্ট, এই সমস্ত তৈরি করার জন্য চাষির জমি কেড়ে নিতে হবে। সরকার বাহাদুর যেভাবে করছেন তাতে দেখা যাচ্ছে পরপর পরপর একটু কমলপুর পর্যন্ত ওরা জায়গা নিয়ে নেবে, আর মোটামুটি প্রমোটারি ব্যবসা করবে, আর ওই জন্য মোটামুটি এখানে জমি রক্ষা কমিটির দরকার রয়েছে। তো আমরা বলছিলাম যে কেমিক্যাল হাব যদি হয় 10,000 কী বলে 10 একর জায়গার মধ্যে তো হয়ে যাওয়ার ব্যাপার, 10-11,000, তো তাহলে এত জায়গা তো লাগবে না, তখন এই প্রমোটারি ব্যবসার ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তারা বলছে একবারে সে মানে সে পিচ রাস্তা, কে বলছে রেয়াপাড়া অব্দি, বলবো সরকার ঘোষণা করছে, তুই স্যার জানিস নি একবার রেয়াপাড়া অব্দি ওরা পুরো নিয়ে নিবে, বলে ওই শিল্পী করার জন্য ওই কেমিক্যাল হাউস না কি হবে বলছিল, বলে একবার রেয়াপাড়ার কেলেন পাড় পর্যন্ত ওটা মানে হাউস করে। আমাদের আমানে বলছি যে না ওই নদী সাইডটা দেওয়ার কথা আছে, বলে দেখছি এই নকশা বিভাগ দিয়ে সরকার নকশা দেখছো, নকশা দিয়ে দেখেনি সে কী করে বুঝবে, এইভাবে আমাদেরকে বোঝাটা আমার তো জানিনি বাবু। বর্তমানে মানুষ বুঝেছে যেটা শালিমনগর হয়ে যাবে, নন্দীগ্রাম থানাঘটা সমস্ত লোককে তুলে দেবে, আমরা কোথায় যাব, এই তো ঢুকে গেল মানুষের মধ্যে। মিথ্যে মিথ্যে মিথ্যে, একটা মিথ্যেকে বার বার বললে মানুষ সেটাকেই সত্যি বলে জানতে শুরু করে। 9 নম্বর গ্রাম পঞ্চায়েতে, যে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে জমির কোনো নোটিশ আসেনি, পূর্ণ স্যানিটেশন ঘোষণার জন্য সরকারিভাবে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়েই ওরাই হামলা করতে লাগলো যে জমি অধিগ্রহণের নোটিশ এসেছে, চাঁদ হবে তা নয়। সেটাকে ঘিরেই তখন প্রধান আমাদের যে সমীরণ বিবি, তখন তিনি পুলিশে খবর দিলেন বাধ্য হয়ে, পুলিশে খবর দিতেই ওরা সেই পুলিশের গাড়িটাকেই পোড়ালো। বারুদের পাহাড় তৈরি ছিল, কালীচরণপুরে জমি অধিগ্রহণের নোটিশ টাঙানো হয়েছে, এই গুজবটা শুধু একটা জ্বলন্ত দেশলাই কাঠির কাজ করে। 3 জানুয়ারিতে ওখানে রাস্তাঘাটের জন্য আমাকে ডাকতে নিয়ে যায়, এখানে আমি যেতে রাজি না হওয়ার জন্য আমার 3 জানুয়ারিতে 5 জানুয়ারি আমাদের দোকান বাড়ি প্রথম ভাঙা হয়। আক্রমণ নেমে আসে CPIM সমর্থক এবং কর্মীদের ওপর, প্রতিবাদী সাধারণ মানুষের ওপর চলে অত্যাচার। ৬ তারিখে তো এখানে মিটিং হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী, ওই মিটিং হওয়ার পরে আমাদেরকে এখানে নিয়ে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সুপিয়ান, খুশনবী, মিলন প্রধান, সবুজ প্রধান, নিশি মণ্ডল, ভবানী দাস, আনসার, নন্দপাত্র, এরা সবাই এখানে বসে এখানে একটা গোপন মিটিং হলো। মিটিং হয়ে যে আমাদেরকে এই পরিকল্পনাভাবে রাত্রে ওখানে যে একটা হামলা করতে হবে, তবে জনগণকে জাগ্রত করা হবে। নন্দীগ্রামে CPIM সমর্থকরা পরিবার সহ আশ্রয় নেয় তালপাটি খালের ওপারে খেজুরিতে। 6 জানুয়ারি 2007 আন্দোলনকে আরো হিংসাত্মক চেহারা দিতে রাতের অন্ধকারে আক্রমণ হয় সেই ত্রাণ শিবিরে। নেতৃত্বে থাকেন মাওবাদী নেতা এবং পেশাদারী দুষ্কৃতীরা, টিভি ক্যামেরাকে সাথে নিয়ে অভিনব হামলার ছক। মানুষকে খেপাতে হলে লাশ চাই, রক্ত চাই, নিপুণ মাওবাদী কৌশলে ঘটে চলে আক্রমণ। সেই সময় দেখি কিছু অপরিচিত লোক, ওই যে মাওবাদী নারায়ণ বা আরও বেশ কিছু অপরিচিত মুখ, তারা হচ্ছে এখানে ঘোরাফেরা করছে, তাদের কাঁধে ঝোলা টোলাও আছে, আর তারা ওই দিকে ওই যে গলিটা দেখছেন ওই গলিতে ওরা মানে ওই যে ব্রিজের এপাশে যেখানে ওই গলিতে ওইখানে ওরা হচ্ছে ছিল, এই ব্রিজের ঠিক এখানে তো কাটান ছিল, এটা তো প্রায় 15 ফুট কাটান ছিল, 6-7 ফুট হচ্ছে গভীর ছিল এই জায়গাটা আর কি। নারায়ণ হচ্ছে ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে, আর ভরত মণ্ডল এই জায়গা থেকে পাথর ছুটছে। হঠাৎ দেখি যে একটা গুলি লেগেছে বলে এখানে ভরত মণ্ডল পড়ে গেল, একে তুলে ধরে রেখেছে, বুঝতে পারছেন তো, এইভাবে 3 জন ওদেরই সেই অপরিচিত লোকগুলো ধরে রেখেছে,
আর সে ফটো তুলছে প্রায় পাঁচ মিনিট, আর সেই ছটকাচ্ছে, বুঝতে পারছেন তো? ওইভাবে ছটকাচ্ছে দেখবেন, বুঝলেন তো? সেই ফটোটা তুলছে, বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তুলছে, তোলার পরে ফেলে দিয়ে না বলছে ওকে 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 বলে তারা পালিয়ে গেল। দাবানলের মতো আরো গুজব ছড়ানো হয় যে ভরত মণ্ডলের খুনের জন্য দায়ী সিপিএম। এখান থেকে শঙ্কর সামন্তের বাড়ি কত দূরে আপনারা বুঝতে পারছেন, পান বাড়ি আছে, গাছ আছে, সেইখান থেকে ওই পাখি মারা বন্ধুকে ভরতের এই পারে কিন্তু গুলি লাগার কথা নয়। এই যে এই পারে, এইটা হচ্ছে একবার প্রি প্ল্যানিং। আমি বলছি ইয়েতে শঙ্কর সামন্ত কিন্তু মারেনি, মেরেছে ওই নারায়ণ। কারণ ওরা জানে যে লাশ না হলে ওদের রাজনীতি হবে না, বুঝতে পারছেন তো? খেজুরি থেকেও গুলি করেনি, শঙ্কর সামন্তও গুলি করেনি। এটা না খেজুরি থেকে এত দূর থেকে গুলি লাগে নাকি? 7ই জানুয়ারি ভোর রাতে দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে স্থানীয় সিপিএম সমর্থক শঙ্কর সামন্তের বাড়ির ওপর। নিরীহ মানুষটিকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে তার শরীরটাকে কুপিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। কাকুকে যখন মারা হয় আমি তখন ছিলাম এখানে, আমাদের বাড়ির সামনে কাকুকে মানে ভোজালি চালিয়ে দেয়। হ্যাঁ, তখন আমরা সবাই মানে ওদের পা ধরে জড়িয়ে কাঁদছি আর কি, যে তোমরা তো সবকিছু পুড়িয়ে শেষ করে দিয়েছো, বাচ্চাটাকে এরকম করনি, আমাদের তোমরা যা বলবে আমরা তাই করবো বলে আমরা রাস্তাকে বেরিয়ে যাব বলে মানে তখন আমরা বেরিয়ে এসেছি আর কি, সবকিছু ছেড়ে দিয়ে। যে বাচ্চাটার গায়ে পেট্রোল ঢেলে দিয়েছিল সেই বাচ্চাটা কি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পেয়েছে? না, এখনো বলে দুষ্টু লোকরা গেল ওখানে, গেলে হয়তো দুষ্টু লোকরা মেরে দিবে। দিন আমরা এসেছি এখানে আসবো শুনেছে তো, বলছে জেঠু বোমা তোমরা যাও নি, সেখানে দুষ্টু লোক আছে ওরা মেরে দিবে বলেছে। আমাকে তো জোর করে জামা ধরে রেখেছে, বলে জেঠু যেও না গো, জেঠু জেঠু জেঠি যাও না গো, ওখানে মেরে দেবে, দুষ্টু লোক ওখানে আছে, ওটাই ছাড়ছে না। আমরা কোন রকম বন্দি করে আমরা ঠিক আছে আমরা যাব না, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, নাম ধরে আমরা বেরিয়ে এসেছি। সবাই কিন্তু ভয়ে টেনশনে সবসময় থাকে, মাঝে মাঝে রাতে ঘুমোতে ঘুমোতে আতঙ্কে উঠে পড়ে, মেয়েটা যখন তখন আতঙ্কে উঠে পড়ে, মা গুন আগুন করে চিৎকার করে উঠে পড়ে।
দুষ্টু লোকেরা শুনছ, ওই সাড়ে তিন বছরের তিস্তা এখনো ভোলেনি তোমাদের ওই পৈশাচিক নৃশংস মুখগুলো। রাতে ঘুমের মাঝে এখনো আতঙ্কে চিৎকার করে ওঠে ষোলো বছরের মধুশ্রী। তোমাদের ওই নিষ্ঠুর চেহারা দেখে কোনোদিনও তোমাদের সন্তানরা ভয়ে রাতের অন্ধকারে কোঁকে উঠবে না তো? নন্দীগ্রামের ঘটনার প্রথম শহীদ শঙ্কর সামন্ত, কিন্তু পরিকল্পনাকে সুদৃঢ় করতে তালপাটি খালের জলে পাওয়া শঙ্কর সামন্তর তাল গোল পাকানো লাশটা যথেষ্ট ছিল না। মানুষের মনে ত্রাস সৃষ্টি করবার জন্যে প্রয়োজন ছিল পুলিশ এবং প্রশাসনকে নন্দীগ্রামের বুকে নিশ্চিহ্ন করে দেওয়া। ৭ জানুয়ারি ২০০৭ তদন্তকারী পুলিশের ওপর হামলা করে জমি বাঁচাও কমিটি। গোয়েন্দা বিভাগের নিরস্ত্র সাধুচরণ চট্টোপাধ্যায়কে টেনে নিয়ে যায়। তিন দিন বাদে তার পচা গলা লাশটা পাওয়া যায় নদীর জলে। সাধুচরণ চট্টোপাধ্যায়ের অশীতিপর মা আজও শোনেননি তার ছেলের মৃত্যু সংবাদ। ৯ ফেব্রুয়ারি ২০০৭ ষোলো বছরের সুনিতা মণ্ডলকে গণধর্ষণ করে, গলা টিপে মেরে তার শরীরটাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। নবম শ্রেণীর ছাত্রী সুনিতার অপরাধ তার পরিবারের সদস্যরা সিপিএম এর সমর্থক ছিলেন। বাড়িতে এসে জল আনছে, তারপরে মশলা করছে, আনাজ কাটতে কাটতে হাফ আনাজ কাটা হয়েছে আর হাফ আনাজের আরো বঠিতে কাটা হয়ে আছে আর কি। তেমন টাইমে তুলে নিয়ে গেছে। কিরেতানি, তোর মা কু বাপটা কোথায়? তাতে তোমাদের কি, গ্রামে তো থাকতে দাও না, বাপটা সব যাবে কোথায়? তোর বাপ হারমত, জেনারেল হারমত, হারমাদের জন্য এ গায়ে কোনো জায়গা নেই। এই হারমাদের পরিবারের জন্য এই গায়ে একটুও জায়গা নেই। যা, তোর বাপ খেজুরিতে, তোদেরকে সেখানে পাঠাবো। কেন মানে সালি, মুখে মুখে চোপা জিপ ছিঁড়ে নেবে তোর? এই সালি, তোর মা কোথায়? মা জেঠি সবাই মাঠে গেছে খেসারির কড়াই তুলতে। আসিস কোথায়? রাত পাহাড়ে আসে না কেন? দাদা, দাদা বাড়িতে নেই। তা থাকবে কি করে? সালা, সব হারাম জ্বালাগুলো ওই পারে গিয়ে জুটেছে। সালা লক্ষণ সেটের দালাল, এই এটাকেই তুলে নিয়েছ। জড়িয়ে ফাঁস না, শাড়িটা জড়িয়ে গাঁইড মারা, লোল হয়ে আছে আমরা যখন না পাই তো। মৃত শরীরটা সৎকারের জন্য ১০,০০০ টাকা জরিমানা চায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। অত্যাচারে জর্জরিত পরিবারটি আশ্রয় নেয় খেজুরির ত্রাণ শিবিরে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাদের ভিটে মাটিটুকু, ঘর বলতে এখন শুধু এই ধ্বংসস্তূপটুকু। সোনাচূড়া, গড়চক্রবেড়িয়া, গারুপাড়া, অধিকারী পাড়া, গোকুলনগর, সাতেঙ্গাবাড়ি থেকে হাজার হাজার সিপিএম সমর্থকেরা ঘর ছাড়া হন। ১১ মাস ধরে স্ত্রী পুত্র কন্যা নিয়ে ঠিকানা হয় খেজুরির ত্রাণ শিবির। সর্বস্ব লুট করে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। শ্মশানে স্তব্ধতায় পড়ে থাকে এক একটা পাড়া। ঘরবাড়ি ছেড়ে ঠাঁই হয় ইট ভাটার স্যাঁতস্যাঁতে অন্ধকারে। ১১ মাস শীত গ্রীষ্ম বর্ষায় শুধু প্লাস্টিক বিছিয়ে তার উপরেই পাতা সংসার। ১ থেকে ১৫ বছর বয়সী ৯৯৪টি শিশু ছিল খেজুরির ত্রাণ শিবিরে। আমার বাবা, মা, কাকু, মা, ঠাকুমা, দাদু। এখানে কেন এলি? এই গচ্ছগড়ার লোক শুধু মারছে, ধরছে, আরো বই ছিঁড়ে দিয়েছে। এই
আমরা যে জমি দিতে চাইছি আর তারা জমি দেবে না বলে আন্দোলন করে, আমরা জমি দেবো বলে তারা বলছে যে তোমরা দিয়ে তোমাদের এখানে থাকতে দেবো না, তোমাদের উপরে অত্যাচার করবো, এই বলে তারা আমাদের থাকতে দিচ্ছে না। দিনের পর দিন সন্ত্রাসের ছায়ায় হত্যা হয়েছে তাদের শৈশব, আতঙ্কের অন্ধকারে জন্ম নিয়েছে নবজাতক। শের খান চক শিবিরে একটা দেড় মাসের বাচ্চার নাম সন্ত্রাস। বড় হয়ে কোনদিন যদি এই সন্ত্রাস তার নামের ইতিহাস জানতে চায় তাহলে কি উত্তর দেবে এই সন্ত্রাসের মদতদাতারা? এই 994টি শিশু যদি কোনোদিনও তাদের শৈশবের হারিয়ে যাওয়া 11টা মাস ফিরে পেতে চায়, লজ্জায় মাথা নোয়াবেন কি বাংলার তথাকথিত সুশীল সমাজ? গরুটো আমাদের পাশেই মানে এমন ভাবে গুলিগুলো করছে, আমাদের পাশেই গরুটোর গুলোকে গরুর গায়ে গুলি লাগছে। সেই বাচ্চা কাচ্চা কারো যে ভাগ্য ভালো যে কারোর বাচ্চা টাচ্চারও গায়ে লাগেনি, কোনোভাবে এখানে চলে গেছে। না কতদিন ধরে ঘাবছে? আমার তো 3 মাস হতে চলল পড়ে আছি। এই যে একটা হাত ভাঙা আমার নাকি, আমি মার খেতে পারবো না এই ভয়ে। আমি যে গেছে সে পিঠা খেয়ে এসেছি। আমাদের জীবনে কিছু নেই, আমাদের কিছু দেননি, সত্যি মিথ্যা প্রচার আপনারা করেননি, শুধু আমরা আপনাদের জন্য শুনতে এসেছি দাদা। আমরা মরছি যখন আমরা শিবিরে ছিলাম, কত কত রিপোর্টার এসেছিল, কি আমাদের জীবন করেছে, কিছু করেছে? ওই তৃণমূল পাঁচে কমিটি। আপনার জমি আছে? আমাদের নিজস্ব কোন জায়গা। আপনি কি করেন? লোকের বাড়িতে কাজ করতে যাই, আর পরে ভ্যান করেছিলাম, ভ্যানটাও সেটা আমার নিয়ে পালিয়ে গেছে। আপনার বিরুদ্ধে ক্ষোভ কি ওদের? ওই তুমি ওখানে আছো কিনা, তুমি ওখানে আছো কিনা, তুমি এখানে চলে এসো, বাড়ি চলে এসো। আপনি এখানে এসেছেন কেন? এসেছিলেন কেন? ওরা মারবে রাত্রে এসে আমাকে একদিন ধরে, মানে 50-60 জন মতন ধরে আমাকে এ করলো, মানে এমন ভাবে ধমকানি দিচ্ছে, 2,000 টাকা দিতে হবে অবিলম্বে, নইলে বাড়ি জ্বালিয়ে দিবে, নইলে ভেঙে। তৃণমূল তো করতে পারবো না, আর তৃণমূল পার্টিতে আমি থাকতে পারবো না বলে বাধ্য করে আমি তো চলে এসেছি, আর তাদের চাপ তৃণমূল করতে হবে, আর না হলে গুলি করে দিবে, বন্দুক দেখাচ্ছে। আমাদের ঘর বাড়ি লুটপাট করছে, আমাদের এই যে গোকুলনগর এখানে কারু পায় তাদের পুরো মানে 27-28টা ঘর পোড়ালো, আমাদের ঘর ধর একদম মানে লুটপাট করে নেওয়া হয়েছে, বাচ্চাদের মানে তাদের স্বাধীনতাতে তারা কি দোষ করেছে? এরা স্কুলে যেতে পারছে না, মেয়েরা আমরা মেয়েরা আমরা মেয়েরা কি দোষ করেছি? আমরা আমরা বাড়িতে থাকতে পারছি না। যদিও আজকে আমাদের বয়সটা 43-44 বছর, আমরা কখনো দেখিনি
রাস্তাঘাট কেটে দেওয়া, কখনো দেখিনি দলে দলে মানুষের ঘরে আগুন ধরিয়ে দিয়ে তাদের ছেলে মেয়েদের পিটিয়ে ঘর থেকে বের করে দেওয়া। আজকে দেখি, আজকেই আমরা দেখছি নেক্সট প্রজন্ম এদের কাছ থেকে এই যে এদের যে সশস্ত্র হামলা, এদের মিছিলে এই খড়গ, এদের ছোড়া বন্দুক, লাঠি ছটা নিয়ে মিছিল করা, এই আমাদের কাছে যেন একটা নতুন অভিজ্ঞতা। সুমিতা মন্ডল একটা 14 বছরের মেয়ে, নবম শ্রেণীতে পড়ত। সেই মেয়েটা কি এমন অপরাধ করেছিল, তাকে গ্রুপ করে ধর্ষণ করে তাকে মেরে ফেলে তাকে গাছে ঝুলে দেওয়া হল। সেই সব প্রতিবাদ আমরা মেয়েরা, আজ সুমিতা মন্ডল আমার মেয়ের মতো, আজ মেয়েকে যদি মেরে ফেলে মা সেখানটা প্রতিবাদ করতে পারবে না, সে জায়গায় আমরা প্রতিবাদ করতে গিয়ে আজ আমাদের ঘর ছাড়া আমাদের মুন্ডু নেবে, আমাদেরকে কাটিয়ে কুচিয়ে ভাসিয়ে দেবে, আমাদের ছেলেপুলেকে পেলে আমার ছেলেপুলেদেরও কুচিয়ে কুচিয়ে মারবে, এরকম ভাবে ধমকানি দেওয়া হচ্ছে। কেন আমাদের আজকে এখানে পড়ে থাকতে হবে, কেন কেন আমাদের বাড়ি বাড়ি ছেড়ে আমাদের বাচ্চা বাচ্চা, আমার সব ভাই আমার বাচ্চা ভাই বেশ এখানে এত লোককে নিয়ে আমাদের এখানে আজকে থাকতে হয়েছে, কেন আজকে এখানে থাকতে হবে, আমরা কি সিপিএম করি বলে আমরা এখানে থাকতে হবে, কেন এরকম হচ্ছে। অত্যাচার আর সন্ত্রাসের কাহিনী অপরিসীম। 31 মার্চ 2007 গাড়ুপাড়ার বচ্চন গাড়ু দাসের বাড়ির উঠোনে দাঁড়িয়ে তার বৃদ্ধা মাকে শাসায় স্থানীয় তৃণমূল কর্মী খোকন অধিকারী। গাড়ুপাড়ায় আক্রমণ হয় 2007 জানুয়ারি মাসে, ভয়ে শিবিরে চলে যান বৃদ্ধা, এই তার অপরাধ। 17 মার্চ 2007 কলকাতায় গিয়েছিলেন রাজ্যপাল আর আদালতের কাছে নিজের ঘরে ফেরবার আবেদন জানাতে। সংবাদপত্রে সেই ছবি বেরোয়। কদিন বাদে ঘরে ফিরতেই তার উঠোনে হাজির হয় তৃণমূল সদস্যরা। আমি কলকাতা যাইনি তো, না তানু কার কুমার কি করছে আমি যাইনি, আমার অসুবিধা আমি যাইনি। তাহলে ছবি বেরিয়েছে কোথায় বলছিলেন কাগজে? কখন? কয়েক ঘন্টার মধ্যে তেখালি ত্রাণ শিবিরে পালিয়ে যান বৃদ্ধা। ত্রাণশিবির আক্রমণ করে প্রতিরোধ কমিটির দুষ্কৃতীরা। বোমার আঘাতে নিহত হয় 23 বছরের বচ্চন গাড়ু দাস। শূন্য কোলে ভাঙা ঘরে ফেরা মায়ের চোখে জল শুকিয়ে গেছে। বচ্চন গাড়ু দাসের 19 বছরের বিধবা কবিতা, তার কোলে ত্রাণ শিবিরে জন্মানো ফুটফুটে মেয়ে ছোট্ট জবা। সর্বস্ব হারিয়ে লোকের ক্ষেত থেকে ধান কুড়িয়ে নিয়ে আসছে তার বড় ভাইয়ের ছেলেটা, নাহলে খাবে কি? সিপিএম হবার অপরাধে বর্ষায় মাঠে চাষ করবার অনুমতি দেয়নি স্থানীয় তৃণমূল নেতারা। বচ্চন গাড়ু দাসের পরিবারের মতো রয়েছে দিলীপ মণ্ডল, মহিতোষ করণ, হরেকৃষ্ণ চিতি, সুনীল বর, শ্রীমন্ত দাস, তপন মান্না, চঞ্চল মিথ্যা, গৌরহরি লায়া দাসদের পরিবাররা। ছেলেরা শিবিরে চলে গেলেও গৌর লায়া দাসের বৃদ্ধ বাবা মা ভিটে আঁকড়ে পড়েছিলেন। 11 মাস ধরে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে তাদের। হারিয়েছেন ছেলের তরতাজা প্রাণ। কি দুঃখে পড়িয়েছি মা, সে দুঃখের কথা কওয়া যায়নি। প্রথম দিনে ঘর ভাঙি যাটে, তাকে ঘরটা ভাঙিতে যাটে, পায়ে ধরিটি লোকের, হাতে পায়ে ধরিটি, তবু আর ছাড়েনি। গিয়া ঘরে যা থেলা ব্যাগ লুটপাটি করে লিয়া চলে গেল, সব লুটপাটি করে লিয়া চলে গেল। আরো লোক পাশের লোক আছে, বঙ্কিম দাসের বউ
সে বললো যে ওর কি নিয়েছে, ওর তো ব্যাগ পুকুরে ফেল দিছে, চাউল বস্তা কি আমি পুকুরে ফেল দিল গা মা, সবটা নেই পুকুরে ফেল দিলি, চাউল বস্তা কি আর পুকুরে লোক ফেলি দেওয়া খাতে পারে, এই বলে বললো লোকের কাছে আসিয়া তারা বললো বলে ও বুড়িটা মহা খচ্চর আছে, কেমিক্যাল আছে, ওকে ঘাট দেখা দিয়ে বার করতে আর সব পাড়িছে এখানে কি এমন ব্যাপার কইল, চাষের সময় হতে আবার লোকের হাতে ধরলি, আমার দশটা কাঠা টাকা চাষ করি আমার বুড়া বুড়ি দুজন খাব না, সে যে ইয়ে আর মিনাক্ষিনা গো হেনা হেনা পাত্র হাত ছিটি দেওয়া কয়েকগুলো না তোমরা তো ইয়ের খাবে হারমাদের খাবে তোমার তোমার বেটা চলে গেছে সেখানে তারা আনি দিবে তোমরা খাবে, আরে দশ টাকাটা চাষ করি রে না দেব না। চক্রান্তের ছক মাফিক সিপিএম শব্দটা নিষিদ্ধ হয়ে যায় নন্দীগ্রামের ভেতরে, ছড়ানো হয় আরেকটা গুজব, প্রতি রাত্রে তালপাটি খালের ওপার থেকে সিপিএম এর হারমাদ বাহিনীর আক্রমণের মিথ্যে গল্প। রাত দিন দিদি হামলা করে গুলিগালা চালায়, আমাদের তো ঘুম নেই, সারা সারা তো ঘুম নেই, সব ডিউটি চলে, আপনারা একদিন মানে আসবেন দেখবেন যে ডিউটি সব গ্রাম সারা রাত করে এইসব চলা মানে গোটা রোড চলা হয়, প্রতিদিন রাত হলে কড়া পাহারা দিতে হবে, যখন যা বলবে কখন ছটা থেকে দিতে হবে, কখন সাতটা দিতে হবে, কখন সারাদিন দিতে হবে, কখন সারা রাত দিতে হবে, কোনো তার ঠিক ঠিক আর নেই, এটা শ্রীকান্তবাবুর নেতৃত্বে হলো, প্রতিবাদ করলে আমাদের তো মারধর করা হচ্ছে, আমি তো আমি নিজেই একদম প্রতিবাদের একদম হইতে ছিলাম, আমরা তো সাধারণ মানুষ কখনো বন্দুক দেখিনি, ওদের বন্দুকের পর 24 ঘন্টা টোটো পাহারা দিতে হবে, এদের কাছে হাজার দিতে হবে, কিসের জন্য পাহারা হাজারা দিতে হবে, তুমি এলাকা ছেড়ে কোথাও যেতে পারবে না, হাজারা মানে যেমন কোটে হাজারা দিতে হবে, এদের কাছে হাজারা দিতে হবে, এই সাইডে কখনো বন্দুক নিয়ে সকালবেলা একদম ধরুন ফার্স্ট আওয়ার এই যায় এখন কি সে রাত থেকে বন্দুক নিয়ে চলে যাচ্ছে, আর যখন 10 জন করে বন্দুক চলে গেল, এই আমরা যদি কোথাও একটু বসছি, এই একে বসে কেন গাড়ি চিনে বাল সেটি করে আবার খারাপ কথা নোংরা কথা তো বলে কাউকে একা পিটেও দিল, কারা এরা কারা মানে আপনাদের গ্রামের লোক না এরা বই ডাকো তো তখন মোটামুটি আওয়াজ বাবাজ হইতো আমার গাড় পেটের ভিতরে আওয়াজ হইতো, আমরা ঘুমাইতে পারতাম কি ঢুকে যাবে না মেরে দিবে, এই বচন কিসের আওয়াজ শুনতেন, ওই বোমের আওয়াজ, বোমের আওয়াজ গুলি হোক গুলি হোক আর বম হোক যাই হোক আওয়াজ আওয়াজ না, এখান থেকে ওই ভাঙাবেড়া কত কিলোমিটার হবে, 7-8 কিলোমিটার হবে, রাস্তা কাটা, ব্রিজ ভাঙা, রাত দিন পাহারা, অথচ এই দুর্ভেদ্য দুর্গের প্রতিটি গ্রামে একই গল্প, বিশেষজ্ঞদের মতে অত্যাধুনিক গুলি এবং বোমার আওয়াজ 3 কিলোমিটারের বেশি দূরত্ব অবধি পৌঁছানো সম্ভব নয়, তাহলে তালপাটি খালের এপারে 7 কিলোমিটার, 10 কিলোমিটার, 17 কিলোমিটার দূরের গড় চক্রবেড়িয়া, রাজারাম চক, ওসমান চক, হাজরা কাটা, চৌরঙ্গি পর্যন্ত কিভাবে খেজুরি থেকে ছোড়া বোমা বা গুলির আওয়াজ পৌঁছয়, অথচ এই ভয় দেখিয়ে রাতের পর রাত মানুষকে জোর করে পাহারা দিতে বাধ্য করা হতো, প্রতিবাদের শাস্তি জরিমানা, এরা বোম পেলাবে রাত্রে আবার বাড়ির বৌঝি করে আমাদেরকে তুলে যেতে হতো, আমাদেরকে নিয়ে যেতে হবে, এবার বিরোধী দল হারমাদ বাহিনী ঢুকে গেছে, এদের একটা প্রচার যে হারমাদ বাহিনী ঢুকে গেছে তোমাদেরকে যেতে হবে, আমার যা দেখি কিছু নেই, একটা পান টান দিল বা কারুর ঘর লুটপাট করে এলো, হয়তো কারু লুটপাট লুট করে হাড়ি কুড়ি গহনা গাঠি কেউ পেয়ে যাচ্ছে, কেউ শুধু শুকলা ঘুরিয়েছে, আমাদের সিপিএম করে ওদের তৃণমূল করে টিএমসি করে তারাই আসছে, সবাই সব ঘর দর ভাঙছে, ভাঙছে যখন তখন আপনি ছিলেন, হুম কোথায় ছিলেন, সব ঘর দর জিনিসপত্র লুটপাট করে ধান চাউল এলবসপত্র গহনা গাঠি সোনা রূপা সব যা কিছু ছিল, আমার গলার সোনার হার ছিল, সোনার বাউটি ছিল, বৌমার সোনার বালা ছিল, সব কিছুই নিয়ে গেছি, এমনকি পরনে কাপড়টুকু পরে পালিয়ে গেছি আর কিছু না, কমাস ছিলেন বাইরে, তার ছায়া ছায়া সমদলিয়ে পালিয়ে আসলো, তার ওখানে গরু 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 তার ঘরে যে আছে গরু গরু লিয়ে পালিয়ে আসলো, তার যে পানি ছিটা মেশিন সেও লিয়ে চলে আসলো, ওর বাড়িতে ওর পুকুর চেক করলে এখন তুমি কাঠ পাবে, তার তার ঘরে একটা শাল কাঠের দুটো একটা ই ছিল, তার মেয়ে বিয়ে দিল, সে শাল কাটলে এসে পুকুরে এখন ডুবে রাখছে, স্বামী খেজুরিতে শিবিরে চলে গেলেও কাকুলিগিরি বাড়িতেই ছিলেন, বাড়ি গরু দেখাশোনা করবার জন্য,
দোল পূর্ণিমার দিন তার বাড়িতে জোর করে ঢুকে পাঁচজন তাকে গণধর্ষণ করে। পালিয়ে গিয়ে শিবিরে আশ্রয় নেয় কাকলি। দর খুলি নি ওরা ওরা যে দরজাকে মানে বাইরকে তুলে দিয়েছে আর কি, তুলে করে ওরা ঢুকেছে, পাঁচজন ঢুকেছে, পাঁচজন ঢুকে ওরা ওটি মোটা চিপে ধরে আর কি, প্রথম আর কি প্রথম মোটা চিপে ঠ্যাং বেঁধে দিয়েছে, হাত বেঁধে দিয়ে ওরা ওটি আর কিছু জানি। নন্দীগ্রামে শান্তি ফেরাতে 23 জানুয়ারি 2007 থেকে 10 মার্চ 2007 অবধি প্রশাসনের ডাকা 10টি শান্তি বৈঠক ভেস্তে দেয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির দলবল। আড়াই মাস ধরে একটি এলাকায় প্রশাসন ও পঞ্চায়েতের সমস্ত কাজ বন্ধ হয়ে থাকে। স্কুল বন্ধ, লুট হয় মিড ডে মিলের চাল, স্তব্ধ হয়ে যায় জনজীবন। তারপর আসে 14 মার্চ, প্রশাসন ঘোষণা করেন যে তারা রাস্তা মেরামত ও শান্তি শৃঙ্খলা ফেরাতে নন্দীগ্রামে ঢুকবেন। কোনো নেতৃত্ব নয়, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির কোনো কর্মীও নয়, সামনে রাখা হয় মহিলা এবং শিশুদের, তাদের পেছনে ধরা বাঁশ, গাছের আড়ালে লুকিয়ে থাকে মুখে গামছা বাঁধা ভাড়াটে বন্দুকবাজ। 14 মার্চে 14 জন মানুষ নিহত হন, তাদের মধ্যে একজনের দেহ এখনো শনাক্ত হয়নি, 8 জন পুলিশের গুলিতে, বাকি বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে। কিন্তু মানুষের মুখে মুখে সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বিষাক্ত গুজব। ওই ছোট ছোট বাচ্চা টাচ্চাকে ওসবকে নিয়ে আসতে পারি না, ওরা সব ছুড়িয়ে ফেলে দিচ্ছে, চিড়িয়ে সামনে বড় খাল আছে খালে ফিরে দিচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে কোল থেকে ছিনে ছিড়ে দিচ্ছে, জলের মধ্যে ফেলে দিচ্ছে। বাচ্চার মা হলে বাচ্চাকে একটা খুঁজে নি, বাচ্চার মাকে একটা কাঁদে নি, কায়ও কি খোঁজ করে নি যে আমার ছেলেটাকে চিড়িয়া ফেলে দিচ্ছে, যা খোঁজ করবে নি, বাচ্চার মা নিশ্চয়ই তো কাঁদবে খুঁজবে যে ওর বাচ্চাটা চলে গেছে। যে শ্রীকান্ত পাই আর খোকন সিট, এরা তো বিয়ে দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, এদেরকে আমি সোনাচুড়া বাজারে এসে ধরেছি। নিশিকান্ত ওদের সামনে নিয়ে চলো, আমি এখনো বলবো, এখনো আমি ওদের সামনে বলতে পারবো, নিশিকান্ত মন্ডল, এই যে শ্রীকান্ত ভাই বলছে এখানে ফুললে অনেক বাচ্চা পাওয়া যাবে, আর ওদের ঠ্যাং ধরে চিড়ে চিড়ে ফেলে দিয়েছে, আর এই যে এই সিটের বুড়ি ওই নর্মদা সিট ও আমরা যখন ফিরে আসি তো, যখন নিশিকান্ত বলে ও তখন দোকান পেতে বসে গেছে, এইখানে রোডের এই পাশে ও একটা দোকান পানের দোকান পেতে বসে গেছে, ও বলছে যে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, আর ঠ্যাং ধরে চিড়ে 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 ফেলে দিয়েছে, একদম ফালতু কথা। আজ পর্যন্ত তো কেউ বলেনি যে অমুক বাড়ির বাচ্চারা গেছে, অমুক বাড়ির লোকটা নিরুদ্দেশ আছে, তাহলে এগুলো তো বানানোই কথা, না হলে সত্যিকারে হলে তো খোঁজ থাকতো, খোঁজ করতো যে আমার বাড়ির বাচ্চারা পাওয়া যাচ্ছে না, সেরকম তো কেউ নেই এ পর্যন্ত, তাহলে আমি এটাকে তো নিশ্চয়ই যে বলবো যে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে, এটা রাজনৈতিক ফায়দা তুলবার জন্য, এটা ঠিক। সেই প্রচারটা কি ভেতরেও হয়েছিল? হ্যাঁ, প্রচারটা ভেতরে হয়েছে, যে আমাদের হচ্ছে বাচ্চা চলে গেছে, এ করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, গাড়ি ভর্তি করে লাশ নিয়ে চলে গেছে ওপারের খেজুরিতে। কিন্তু গাড়ি ভর্তি করে যেখানে লাশ যায় সেখানে একটা মানুষও কি নিরুদ্দেশ থাকে না? তাহলে সেই লাশ গুলো কোথা থেকে এলো? তারা কি আকাশ থেকে পড়লো? পুলিশ যেগুলো গুলি করেছে, করে লরি করে নিয়ে গেছে, সে এটা কোথায়?
যারা মারা গেছে বা যারা হতে তাদের সেইটা কোন বাড়ির লোক সেটা তো খোঁজ দিতে পারবে বলুন। আমরা তো মানুষ নাকি, একদম ফালতু কথা। এ তো আমি তোমাকে বলছি না, 3রা জানুয়ারি বা 6ই জানুয়ারির পর থেকে এখানে রাজনীতি উঠেছে। আমি বলছি এই আন্দোলনের রাজনীতি পার্টির ঝান্ডাটা উঠলো কেন? যদি এই মন্তব্য হয় যে আমরা জমি বাঁচার জন্য আন্দোলন করছি, তাহলে পার্টির ঝান্ডা উঠলো কেন? আমরা প্রথম বলেছিলাম জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিল করো, ওরা বাতিল করেছে। শাসক দল এই এলাকায় তার রাজনৈতিক মাটি হারিয়েছে, যাতে ওরা রাজনৈতিকভাবে মাটি ফিরে না পায় তার জন্য মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছে। রাজনৈতিক জমি দখলের লড়াইতে শুভেন্দুবাবুদের সাথী হয়েছেন কলকাতার সুশীল সমাজ, টেলিভিশন চ্যানেলে শুনিয়েছেন পুকুরের রক্ত লাল হয়ে যাওয়ার গল্প। দুটো পুকুর আছে দুপাশেই ভাঙা বেড়াতে, বলেছিল যে লাল হয়ে গেছে, তা লাল পুকুরের রক্ত পড়ে যদি লাল হয় সেই জলটাকে পাল্টে দেওয়া সম্ভব? এটা সম্ভব নয়। আর আমার তো দেখা নেই যে এরকম কোনো ঘটনা ঘটেছে। যা গুলি করছে সেইখানে সব ঢিপঢাপ করে পড়ে যাচ্ছে, ওরা টেনে নিয়ে সব পুকুরে ফেলে দিচ্ছে। জল রক্ত রাঙা, আমাদের পাবলিক মানে এধারে মেলা বসে আছে, কিন্তু তার পাবলিক পুলিশটা আছে বলছে, একটা মোটা মতন পুলিশ বলে, আপনারা মা শান্তি মিছিল নিয়ে আসে, শান্তি নিয়ে আপনারা ফিরে যাও, কেন এসছো তোমরা ছেলে পুলি নিয়ে, পালিয়ে যাও। কুচ্ছু কইবে নি, এইরকম পলসি করে আমাকে সুস্কি হাতা দিয়ে লিচি লিয়া যা ঢুকি দাঁটে বাঁশ দিয়ে ঠেলিয়া বাড়াই সিটি বাঁশ দিয়ে ঠেলিয়া ঢুকি দাঁটে দিয়া করে, কিন্তু তারা বলছে যে শান্তি মিছিল নিয়ে আসা, আপনারা শান্তি মিছিল নিয়ে ফিরে যাও, আপনারা মারা ফিরে যাও। আমরা সেই তাহলে বাড়াই সিটি আর বাড়িতে দেয় ঠেলিয়া ঢুকি দাঁটে বাঁশ দিয়া ঠেলিয়া ঢুকি দাঁটে জোর করে ধরে নিয়েছে ঘাট ধাক্কা মারে ঢুকি দাঁটে, তাহলে কাই যাব কিসের তার পালিয়ে একটু ঢুক আগে। পুলিশ অপোজিট দিক থেকে আসছে, পুলিশ ছিল ব্রিজের উপরে, আমি একদম ফ্রন্টে ছিলাম, পুলিশ টিয়ার গ্যাস আর আবার বুলেট ফাটিয়েছে, গুলি হয়েছে তো ব্রিজের পশ্চিম পাশ আর দক্ষিণ পাশ দিয়ে। যে মানে এই আন্দোলনে গিয়ে দেখলাম যে অজিত অধিকারী ছেলে খোকন অধিকারী ওখানে আছে, আর বাটুল আছে, আর পূর্ব সাইডটা আছে শ্রীকান্ত পাইকের ছেলে, ওর নামটা আমি জানছি না, জানিনি মোটামুটি, আর ওখানে ছুনা বেলে যে ছেলে ও দুজন মেশিনে বসে। যখন আমাদের যখন এই গুলি হচ্ছে, গুলির বিনিময় হচ্ছে, পুলিশ কিন্তু ওখানে বলে গেল যে আমাদেরকে সরকারি কাজ হিসাবে চালাতে দাও, আমাদেরকে রাস্তাঘাট ঠিক করতে দাও। সেইখান থেকে আমাদের যে ছেলেরা গেছে, মেয়েরা গেছে, এরা ইটপাটকল মারে শুরুতে, বম্বাস্টাস্ট করে, তারপরেই কিন্তু ওরা কাঁদন গ্যাসটা ছাড়ে। কাঁদন গ্যাসটা ছাড়ার পরে আমাদের এখান থেকে পরপর দু চার জন গুলি হওয়ার পরে ওরাও কিন্তু গুলি করেছে। সুপ্রিয়া জানা ইট গুড়াতে গেছে আর টিয়ার গ্যাসটা লাগছে, তো চোখে টুকে জল নিতে গেছে, তারপর দেখা গেল যে বউটা একটু গড়ে গড়ে পড়ে যাচ্ছে। আগে ছুটে গেছে, মাথায় গুলি লেগেছে, হ্যাঁ মাথায় গুলি লেগেছে আর কি, এইদিকে একদম এইরকম এইরকম বাঁধের একদম এই পশ্চিম দিকে, একবারে পিছন দিকে কি আপনাদের? এই তো পিছন দিকে একটা ঝিল আছে, সে পাশে নবসামন্তর এরিয়া, সেখানে প্রচুর জঙ্গল আছে, সেখান দিয়ে যদি কেউ গুলি করে তো মোটামুটি লপাট হয়ে যাবে আর কেউ দেখতে পাবে না তাকে। কিন্তু সেখানে তো সিপিএম এর বা পুলিশের ঢোকা উপায়, ঢোকার না, ঢুকতে পারবেন সেখানে, কি করে ঢুকবে? তারা তো ব্রিজের সেদিকে আছে, আর নদী আছে এখানে, সাঁতরে আসতে পারবেনি, আর সাঁতরেও আসতে কই দেখিনি, আর ব্রিজ তো আছে, তো ব্রিজের উপরে পুলিশ আছে, আর ব্রিজ পেরিয়ে তারা আসেনি এখানে। একটা নেতৃত্ব কি কৃষি বাঁচাও বলুন, আর একটা তৃণমূল কংগ্রেস বলুন, কি এ বলুন, কোন নেতা একটা ওদের আহত হয়েছে, মারা গেছে, আমাদের কিন্তু আয়নাতে নেই, ওদেরকেই ঢাল হিসাবে ব্যবহার করেছে। ধরুন আই যে আমার ভাই বাড়িতে আছে, আমার বর্দা আছে, তাদেরকে তো জোর করে টানাটানি করেছে, সালা মিছিলে যাবি না, যেতে হবে, গিয়েছিল ওরা সুযোগ বুঝে পিছে দৌড়ে পালিয়েছে, জঙ্গলে ঢুকে গেছে, নালে সেদিন আমার ভাইকেও গুলি খেয়ে মরতো। আর পেছন থেকে ওই যে গুলি চালাচ্ছে ওদের সমাজ বিরোধীরা, সেও তো কষ্ট হয়ে গেছে, এই যে ছুরি দিয়ে খোঁচা, লাঠি দিয়ে খোঁচা, তারপর ওই যে পিস্তলের গুলি চালানো, তা নাহলে পুলিশ গুলি চালিয়েছে, গুলি লেগেছে, ঠিক আছে, ছোড়া দিয়ে কাটলো কে?
আমি নিজে চোখে দেখেছি, ও দেখেছে কিনা বলতে পারবো না, আমি নিজে চোখে দেখেছি। আমরা তিনজন উপরে ছাতে ছিলাম। কোথায় ছাতে? ওই খেজুরির খেজুরি নাটা কি বলে রে, দেখছি ওই বাচ্চাগুলো যখন ওই খাল পাড় থেকে আসছে, ওদেরকে ধরছে, ঠ্যাং ধরে ফিরে দিচ্ছে। ওইখানে একটা পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে। মেয়েরা ওই কাদানে গেছে, মেয়েরা ওই পুকুরে যে পড়ে গেছে, তো এ করার জন্য মেয়েদেরকে ধরে গাড়ির উপরে তুলে নিচ্ছে। এটা ওই সোনাচুরার ওই স্কুল বাড়ির ছাদ থেকে দেখছিলেন? আমরা ছাদ থেকে দেখছি। তো এরকম কত বাচ্চা দেখেছেন আপনারা? আমি আমার নিজে চোখে দেখেছি আমি সাতটা বাচ্চা। সাতটা বাচ্চা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। সোনাচুরা বাজার থেকে ভাঙাবেড়া ব্রিজ বা তালপাটি খাল প্রায় 3 কিলোমিটার পথ। সে 3 কিলোমিটার দূরে সোনাচুরা বাজারের স্কুল বাড়ির ছাদ থেকে তপন মণ্ডল 7 জন শিশুকে চিড়ে চিড়ে জলে ফেলে দিতে দেখেছেন কোন অলৌকিক শক্তিতে। সময়ের সাথে সাথে ঘটনার সত্যিকারের ছবিটা স্পষ্ট হয়ে এসেছে ধীরে ধীরে। সুশীল সমাজ বা বুদ্ধিজীবীদের মুখে আর শোনা যায় না শিশু হত্যার মিথ্যে গুজব, কিন্তু নন্দীগ্রামের ভেতরের সাধারণ মানুষের মনে ওই গুজবটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তপন মণ্ডলের মতো লোকেরা। 1 এপ্রিল 2007 সোনাচুরার একটি মিটিংয়ে প্রকাশ্যে তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, মুহূর্তে উত্তেজনার আগুন ছড়িয়ে যায়, পোড়া কঙ্কাল বলে দুটি বস্তুকে দেখিয়ে মানুষকে খেপিয়ে দেওয়া হয়। গণ হিস্টিরিয়া তৈরি করে 15 মিনিটের মধ্যে একটা গোটা ব্রিজকে কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরবর্তীকালে ফরেন্সিক রিপোর্টে জানা গেছে চাঞ্চল্যকর সেই পোড়া বস্তুটি আসলে রবারের পোড়া অংশ বিশেষ। ১৪ মার্চ থেকে নিখোঁজ একমাত্র 7 নম্বর জলপাই গ্রামের সুব্রত সামন্ত। কোলে 1.5 মাসের বাচ্চা নিয়ে অসহায় শ্রীমতী সামন্তের কান্না বারবার দেখা গেছে প্রচার মাধ্যমে। তারপর কিন্তু আজ অবধি কোনো খোঁজ নেয়নি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতারা বা কলকাতা থেকে আসা বুদ্ধিজীবীর দল। শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত শ্রীমতীকে পাওয়া গেল দক্ষিণ কাঞ্চননগরে তার বাপের বাড়িতে। অনেকদিন স্বামী মারেনি, আর শ্বশুর যদি ঘরে তালা লাগিয়ে দেয়, 4 দিন খাইনি। স্বামী তো নিখোঁজ হয়েছে আন্দোলন করতে গিয়ে, তো তার শ্বশুরও তো সেই আন্দোলনের সঙ্গে আছে, তো তোমার তাতে কি দোষ? তাই তো শ্বশুর তালা লাগিয়ে দেয়, খাইতে দিবে নি, তাহলে আমারও তো স্বামী, তারও তো ছেলে, তাহলে টাকা পাইলে শ্বশুর আলবে, বৌমাও লিবে, তাহলে আমারও তো বাচ্চা আছে, আমার তো স্বামী, এরও তো বাবা, তাহলে তুমি টাকা পয়সা দিব নি, যা টাকা হবে তোমার করে আলব। মাত্র আমাকে 40,000 টাকা দিছে, আর যা টাকা লাগে আমার শ্বশুর, বলে আমার নাম আছে, আমি লিব নি টাকা, কি তোমাকে টাকা দিতে হবে, তুমি কে? কলকাতা কেনিং থেকে 50,000 টাকা চেক আমার নামে দিতাম, সেটা ভাঙিতে পারেনি, আমার শ্বশুর বলে তুমি ভাঙাও, ব্যাংকে দিতে, ব্যাংকে ভাঙি দিতে জমি বাঁচা কমিটি 10,000 টাকা নিয়ে আছে, 40,000 টাকা আমার নামে আছে। ব্যাংকে তোমাকে দিয়েছে তো টাকা? আমাকে দিতে, আমি ভাঙিচ্ছি ব্যাংকে, ব্যাংকে ভাঙিতে বাঁচাও কমিটি 10,000 টাকা নিয়ে আছে। কেন, কি জানি আমি কি করে বলবো, আমাকে বলে তোমাকে 10,000 টাকা আমাকে দিতে হবে, কে আর 10,000 টাকা আমার কাছ থেকে নিয়ে আছে? তারা কারা? এই সামকাজি। আর 1 বছরের শিশু শশাঙ্ক সামন্তের ছোট্ট শরীরটাতে নানা অসুখ, চিকিৎসা করার পয়সাটুকু নেই শ্রীমতির কাছে। যদিও চকচকে রঙিন মলাটে তাদের ছবি ছাপিয়ে বই বার করে ফেলেছেন কলকাতার বুদ্ধিজীবীরা। 14 মার্চের পর বিভিন্ন ভাবে দলে দলে লোক আসতে আরম্ভ করলো, তখনে মাওবাদী প্রচার হয়নি। এখানে ভূমি বাঁচাও কমিটি থেকে যিনি এখানকার যিনি সভাপতি ছিলেন নিশিকান্ত মণ্ডল, একদিন মাইকে প্রচার করলেন যে মাওবাদীরা এসে আমাদেরকে নিঃস্বার্থ এই ভূমি বাঁচাও সম্বন্ধে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন নিঃস্বার্থভাবে,
পরবর্তী ক্ষণে সেই মাওবাদীদের তরফ থেকে তখন মাইকে ঘোষণা করলেন, না আমরা মাওবাদীরা আমরা নিঃস্বার্থ ভাবে আসিনি, আমরা রাজনৈতিক স্বার্থে এসেছি, হ্যাঁ রাজনৈতিক সংগঠন করতে হবে। তারা তো নিজেরা আলাদা মিছিল করেছে, মিটিং করেছে, তারা বলছে যে আমরা মাওবাদী, প্রকাশ্যে তো তারা মিটিং করেছে যে আমরা এখানে সংগঠন করতে আসছি, আপনাদের রক্ষা করতে আসছি, অনেক কিছু বলেছে। এবং মাওবাদীকে আমরা লক্ষ্য পড়েছে তো, আছে তো এখানে, এই তো বাস্তব তো কারখানা তাদের ধরা পড়লো দুটো, যে যেখানে আগ্নেয়াস্ত্রগুলো তৈরি হতো, হ্যাঁ প্রকৃত সেগুলো তো গুছিয়ে গেছে সরকার, ইনকোয়ারি করে তার বাস্তব তুলে নিয়ে গেল। তো এখন মমতা যত ঢাকা দেবো না কেন, এটা প্রমাণ হয়ে গেল সর্বভারতের সব বিশ্বের কাছে, এবং কংগ্রেস এই যত ঢাকা দোক এখানে পশ্চিমবাংলার নেতৃত্ব, এটা তো বিশ্বের কাছে বা ভারতবর্ষের কাছে তো আর ঢাকা পড়বে না, বাস্তব। মাওবাদী বলতে ওরা কলকাতা থেকে আসতো অনেক মেয়ে এবং ছেলেরা, এসে শুধু আমার বাড়িতে না, ওই কবির মন্ডল কোনো ঝন্টু মন্ডল কোনো প্রত্যেকের বাড়িতে জিজ্ঞেস করলো যে আপনাদের বাড়িতে কোনো লোক খেত, তারা ওই আন্দোলনের সামিল, মানে আমি তোমাদের সঙ্গে আন্দোলন করব। নারায়ণ বলে আগে থেকে আসছে, ওই বলে দিত, ওকে রেখে না, এটা কে না, এটা ইউনিভার্সিটি থেকে এসছে ওরা, আর এরা কে না, এরা বুদ্ধিজীবী আসছে, সাত আটজন দশজন করে ঢুকে যাবে, গিয়া ওরা বাজারেও মিটিং করতো, এখানে আমাদের বড় রাস্তার উপরে বসেও ওরা যখন কথা বলবে আমাদের স্থানীয় লোকটাও যেতে দেবে। গোলপাড়ার এক প্রান্তে পরিত্যক্ত বাড়িতে তৈরি হয়েছিল অস্ত্র কারখানা, কেন্দ্রীয় বাহিনী এখানে মাটির নিচ থেকে নানা অস্ত্র এবং অস্ত্র বানাবার সরঞ্জাম খুঁজে পায়। মাওবাদীরা সঙ্গে তৃণমূলের সম্পর্কটা কিরকম ছিল? সম্পর্কটা ছিল বলতে মানে দুধে ভাতে, ওই যত ঢুকেছি, যত মিডিয়াগুলো ঢুকেছে, যত সুশীল সময় ঢুকেছে, যত নাট্যশিল্পী লেখক আছে, আমরা মেধা পাটেকরের কাছ থেকে আরম্ভ করে মহাশ্বেতা দেবী, প্রত্যেকেই মানে এখানে উত্তেজনা ছড়িয়ে মানুষকে উত্তেজনার পথে এগিয়েছে। কে দেয়নি, কে মাওবাদীদের নিয়ে আসেনি? মাওবাদীরা দায়ী, মাওবাদীদের আনা হয়েছে গাড়ির পিছনে পিছনে, দশটা গাড়ি ঢুকছে, এক মহাশ্বেতা দেবী আছেন, আমি কথার কথা বলছি, পেছনে আর পাঁচটা গাড়ি আছে, সে আর পাঁচটা গাড়ির লোকগুলো এসে তো নামলো, যাওয়ার সময় কজন গেল, এটা কি না হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির ছাত্র, এটা কি না কেরল থেকে আসছে মানে সাহায্যার্থী, ওখানে কি না মুক্ত হস্তে দান করতে আসছে আনন্দ মার্গে, এখান থেকে কি না যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র, এই সমস্ত আসছে, যাও আসছে একশো জন, যাওয়ার সময় দেখা যাচ্ছে যে দশজন, বাকি নব্বই জন গেল কোথায়? একজন কেন্দ্রীয় মন্ত্রী আছে গাড়ির পিছনে, একই মঞ্চে গান করলেন, তিনি নেমে গেলেন, তারপরে নামলো কে না রাজনৈতিক দলের নেতা, তারপরে কে না ওই নিষিদ্ধ সংগঠনের নেতা, মাওবাদীর নেতা। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে এগারো মাসের সন্ত্রাস, আতঙ্ক, লুটতরাজের পর অবশেষে এগারোই নভেম্বর সন্ত্রাস মুক্ত হয় নন্দীগ্রাম। এগারো মাস পরে ত্রাণ শিবির থেকে ঘরে ফেরেন হাজার হাজার ঘর ছাড়া মানুষ। শঙ্কর সামন্ত, সুনিতা মণ্ডল, দিলীপ মণ্ডল, মানস মণ্ডল, বাপন পাত্র, তুষার সাউ সহ ২৯ জন সিপিএমের কর্মী ও সমর্থকদের প্রাণের বিনিময়ে অবশেষে নন্দীগ্রামে শান্তি আসে। নভেম্বর একজনকে আমাদের বাড়ির কিছুটা দূরে একজনকে রাস্তায় ফেলে কুপিয়ে করে বস্তায় আমাদের সামনে বস্তায় পুড়িয়ে নিয়ে চলে আসছে, আর
এখানে ওটার ঘরটা হচ্ছে তোমার মহিষপুরের কাছাকাছি একটা চা দোকানদার সে মহিতস্করণ নাকি নামটা ঠিক জানি সে তাকে রাস্তায় ফেলে করে কুপিয়ে কুপিয়ে তাকে বস্তায় পুরে নিয়েছিল আমাদের বলছে এটা কেডার রানীচকের মোহন মণ্ডলকে প্রকাশ্যে গুলি করে টেনে নিয়ে যায় প্রতিরোধ কমিটির দুষ্কৃতীরা আজও তার লাশ খুঁজে পাওয়া যায়নি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি বা তার রাজনৈতিক দলবলের হাতে এগারো মাসের সন্ত্রাস আর অত্যাচারের নির্মম অস্ত্র ছিল হাজার হাজার নারী বিগ্রহ এবং ধর্ষণের কাহিনী যদিও মেডিকেল রিপোর্ট অনুযায়ী এর একটিরও সত্যতা প্রমাণ হয়নি মমতা ব্যানার্জি ছিল আর অন্যান্য নেতৃত্বে ছিল এরা মিটিং টিনি করার পরে মা বোনদেরকে বলছে আপনাদের যে যাদের অসম্মান করেছে যারা অসম্মান হয়েছেন তারা দাঁড়িয়ে পড়ুন মেয়েরা তো কেউ উঠতেই যায়নি তাহলে জানেনি কোনো উঠবে কিনি বলছে তোমাদেরকে ক্ষতিপূরণ এক লাখ দু লাখ টাকা পেয়ে দেওয়া হবে তোমাদের উঠতে অসুবিধা নেই তখন প্রায় 2000-3000 মেয়ে উঠে পড়ছে সব কাপড় টাপড় জড়িয়ে উঠে পড়ছে দিদি একটু আসুন না কথা বলতে হবে না কিছু 2007 নভেম্বরে সাতেঙ্গাবাড়ির মীর আকবরের স্ত্রী আখরোজা বিবিকে সিপিএম সমর্থকরা ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে তার দুই নাবালিকা মেয়ে আনোয়ারা ও মনসুরাকেও নাকি ধর্ষণ করা হয় খুন করে সমুদ্রের জলে ভাসিয়ে দেবার কাহিনী প্রকাশ করে তৃণমূল 2008 ফেব্রুয়ারি মাসে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে তাঁদের এক আত্মীয়র বাড়িতে দুই মেয়েকে পাওয়া যায় ডাক্তারি পরীক্ষায় মা ও মেয়েরা ধর্ষিতা হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি সংবাদ মাধ্যমে হাজারো বিবৃতি দেওয়ার পরও তৃণমূল নেতৃত্বের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কেন কথা বলতে চান না আখরোজা বিবি আমার নেতা আসবে নেতা দিদি বলে হ্যাঁ বক্তব্য আমাদের তাহেরের সঙ্গে শৌমেন্দু অধিকারীর সঙ্গে কথা বলুন যদি বলে সমস্ত বক্তব্য তো এখানটা ক্যামেরা চালু করে কি ব্যাপারটা কি আমি কোনো ফোন লাগান আপনি ফোন লাগান না আমার লাগাবার কোনো প্রয়োজন আরে তিনি আপনার নেতা শুনুন আপনাদের কথাগুলো তো পেপারই পৌঁছায় পেপারে তাহলে লোকজন জানে কি করে আপনি যদি কথাই না বলেন না আমাদের ওসব কথা বলে কোনো লাভ নেই লাভ নেই তাহলে আপনাদের কথা লোকজন জানছে কি করে আমাদের কথা সে কোসে সুবেন্দু বাবু যা কিছু আমাদের তাহলে সুবেন্দু বাবু বলে দেবেন কি যে এখানে কি ঘটেছে তাহলে বলুন তার মানে এখানে কে কোন সংবাদপত্র কি কভার করবে কে কোন চ্যানেল ঢুকবে সেটা আপনারা বলে দেন সেটা তার আমার নেতা যেটা অর্ডার করবে কেন সেটা তো আমি আক্রোজা বিষয়ে কথা বলবো আপনি আক্রোজা বিবি স্বামী নন এখন দেখবেন আমি ওটাকে ভেঙে করে দেখাবো আপনাকে ক্যামেরা ভেঙে দেবেন বলছেন এটা কি দাদাগিরি নাকি চল চল দাদাগিরি নাকি যে আপনি বলছেন ক্যামেরা ভেঙে দেবেন দাদাগিরি কেন আপনাকে তো বলছি না সেটা তো আপনার সঙ্গে কথা বলার আগে উনি জিতটা করছেন না জিত করিনি আমি বলছি আপনি তর্ক যেতে পারেন ক্যামেরা ভেঙে দেন আপনাদের ক্যামেরা ভেঙে দেন বলছেন কেন করেছে আমাদের ক্যামেরা সে যা করেছে তাকে বলুন সেই সেইটাই তাদের গিয়ে তাদের গিয়ে মারুন আমাকে বলছেন কেন ক্যামেরা ভেঙে দেবেন 1998 সালের মে মাসে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর থানার চন্দনেশ্বর ব্লকে অশ্বত্থ বেড়িয়া গ্রামের চম্পলা সর্দারের কথা মনে পড়ে সিপিএম এর বিরুদ্ধে অভিযোগে বিরোধী নেত্রী উত্তাল করে তোলেন গোটা দেশ চম্পলা সর্দারের মতন আরো একটা গল্প ফাঁদেন তৃণমূল নন্দীগ্রামে রাধারানী আড়িকে নিয়ে 14 মার্চ 2007 পর ধর্ষণের অভিযোগ এনেছিলেন রাধারানী যা মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয়নি 18 এপ্রিল 2008 আবার সিপিএম সমর্থকদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন রাধারানী আমার নাম চিত্তরঞ্জন দাস কি রাধারানী আর কি হয় আমার আমার মেজো মেয়ে রাধারানীর বাবা জানান যে 14 মার্চ 2007 তার মেয়ের সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তার সঙ্গে ধর্ষণের মতন কোনো ঘটনাই ঘটেনি এই পিছে আমি যে দিদি করে তার পাইপি যদি যখন গেছে ধরা পড়ে গেলে সব ধরনের হয়ে গিয়ে কুকুর কিছু দেখে ধরবে না তখন তার ভাই বলে বলে ঠিক আছে যাও 18 এপ্রিল তাদের বাড়িতেই ছিলেন রাধারানী সেদিন যে গেল ওটা আমার বাড়িতে ছিল পুরো ঘটনাটাই স্রেফ মিথ্যে বলে উড়িয়ে দেন রাধারানীর বাবা কলকাতার SSKM হাসপাতালে নানান পরীক্ষার পর মেডিকেল রিপোর্টে জানা গেছে রাধারানী আড়ির ধর্ষণের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা রিপোর্টে আমি কিছুক্ষণ আগেই পেয়েছি তাতে ইন্টারনাল এক্সামিনেশনে ক্লিয়ার কাট বলেছেন যে দ্যার ইজ নো এনি সাইন ক্লিনিক্যাল এক্সামিনেশন রিভিলস দ্যাট যে তাকে রেপ করা হয়েছিল
চেলামা হচ্ছে, আমার কেউ কিছু বুঝি না। এখন কি করে দেখানো যায় যে উনি রেপ্টননি, উনি হয়েছেন আলবাত হয়েছেন। চম্পলা সর্দারের ধর্ষণের মিথ্যে অভিযোগে অভিযুক্ত পাঁচজন সিপিআইএম সমর্থক দুবছর বাদে নিরপরাধ প্রমাণিত হয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তাদের পরিবার সেই দুবছর কিভাবে বেঁচেছিলেন সেই খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি। যেমন আসে না এশারুল বিবি, ফাতেমা বিবিদের কথা। তবু রাজনৈতিক লড়াইয়ে বিপর্যস্ত বিরোধী দল বারবার ছুঁড়ে দেন এই নারী নির্যাতনের মিথ্যে অভিযোগ। বারবার ষড়যন্ত্র, বারবার আক্রমণ, চারিদিকে মিথ্যে আর গুজবের বিষ। চক্রান্তকারী শক্তি লুটছে তার ফায়দা। এখনো মানুষ আক্রান্ত, এখনো মানুষ বিভ্রান্ত, তবু শেষ জবাব দেবে মানুষই। রক্ত কে ধ্বংস কে যুদ্ধ আর না।